এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন তাফসির অনুষ্ঠানের আজকেরই পর্বে আশা করছি দর্শক আপনারা প্রত্যেকেই স্ব স্ব অবস্থানে শান্তি ও নিরাপত্তার সাথে আপনারা বেঁচে আছেন আপনাদের দৈনন্দিন জীবনের কাজগুলো করে যাচ্ছেন এবং সেই সাথে আল্লাহ সু হ্যাঁ আলাহুয়া বিধানাবলী এবং করিম ইমসা আল্লাহু আলিহিবসাল্লামের আনিত আদর্শ মোতাবেক আপনাদের জীবনের প্রতিটি কাজ আপনারা করার চেষ্টা করছেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন দর্শক আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্য আমাদের এই খেদমত বিশ্ব মানবতার কল্যাণের জন্য মহাগ্রন্থ আল কোরআন আল করিম আল্লাহ তালা বিশ্ব মানবতার হেদায়তের জন্যে নাজিল করেছেন আর সেই মহাগ্রন্থ কোরআনে কারিমের তফসিরা নিয়ে আমরা এই অনুষ্ঠানে আপনাদের খেদমতে হাজির হয়ে থাকি বরাবরের মতো আজও ইনশা তালা মহাগ্রন্থ কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তালা আমরা আল্লাহ রবুর আলমিনের সুক্রিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এবং সেই সাথে বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি আমরা অসংখ্য সালাম পেশ করছি আল্লাহ আল্লাহমাসল্লাহ আলাই আল্লাহ মুবারিক আলাই সম্মানিত দর্শক আমরা গত পর্বে মহাগ্রন্থ কোরআনে কারিমের সবচেয়ে বড় সুরাবৃহৎ সুরা সুরাতুল বাকারা থেকে আমরা আলোচনা শুনছিলাম আর সে বিষয়টি ছিল সুরা বাকারার শুরুর দিকের কয়েকটি আয়াতে কারিমা যে কারিমার ভেতরে আল্লাহ সুহায়না হুয়া তারা মোমেনদের গুণাবলী মোমেনদের বৈশিষ্ট্যসমূহ আলোকপাত করেছেন আমরা সেই আলোচনায় ধারাবাহিকভাবে করে আসছিলাম আলহামদুলিল্লাহ আজকেও আমরা সেই আলোচনাগুলো ক্রমান্বয়ের সামনের দিকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা চলুন তাহলে আমরা শুরুতেই তেলাওয়াত করে নিই এবং সেই সাথে তর্জমা এরপরে আমরা ইনশাআল্লাহ তালা বিস্তারিত আলোচনার দিকে চলে যাব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إرشاد هوتشي الله سبحانه وتعالى سورة البقرة إيه آيات الكريمة إرشاد إيه বিতারিত মর দূত শয়তানের অশ্বাস থেকে আল্লাহর কাছে পানাহা চাই পরম করুণাময় অতিব মেহরমান আল্লাহর নামে শুরু করছি আল্লাদীন মিরুন আবিল যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের উপর অকিম উন আসলা এবং যারা কায়েম করে সালাদ অমিম মা রজা না হুমিন ফিকুন আর আমি তাদেরকে যে রিজিক প্রদান করেছি সেখান থেকে তারা ব্যয় করে ঝিলা ইলাইক এবং যারা ইমান রাখে বিশ্বাস স্থাপন করে হেনবি আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি ওমা উনজিলা মিন কাবলিক এবং তার প্রতিও বিশ্বাস স্থাপন করে আপনার পূর্বে যে সকল আসমানি কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি ওাবিল আ খেরাতি হোমিও কিনুন আর চূড়ান্তভাবে যারা আ খেরাতের উপরে পরকালের উপরে বিশ্বাসী তারাই হচ্ছে মোমেন সুপ্রিয় দর্শক আমরা তেলাবাত এবং সরল তর্জমা আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি দর্শক আপনারা নিশ্চয়ই যারা এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখছেন আপনাদের সকলেরই হয়তো জানার কথা যে ইতিমধ্যে আমরা মোমেনদের গুণাবলীর গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা ইতিমধ্যে আলোচনা করেছি প্রথম যে বিষয়টি আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে মোমেন তারা যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে আজকে আমরা এই বিজ্ঞানের যুগে আমরা সব কিছুকে দেখে বিশ্বাস করতে অভ্যস্ত হয়ে পড়েছি যে কারণে অনেক জ্ঞানী গুণী নিজেদেরকে পন্ডিত ভাবেন জ্ঞানী ভাবেন নিশ্চয়ই আমরা তাদের জ্ঞানীর কারণে তাদেরকে আমরা সম্মানও করতে চাই কিন্তু তারা যখন বলেন যে আন ইজ নাথিন যা তো চোখে দেখা যায় না তা আমরা বিশ্বাস করতে পারি না দর্শক সব কিছুকে আমরা চোখে দেখে বিশ্বাস করতে পারি আবদুল্লাহ শুয়ে আছে মুমর্ষ রোগী তার ভেতর থেকে রুহটা বেরিয়ে চলে গেল আমরা তো দেখলাম না কিন্তু বিশ্বাস করি যে আবদুল্লার ভেতরে রুহ আছে আপনিও বিশ্বাস করেন আপনার ভেতরে আত্মা আছে আমার ভেতর আত্মা আছে কিন্তু আমরা তো আত্মা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা বিশ্বাস করি তাহলে সব কিছুই কিন্তু দেখে বিশ্বাস করা যায় না সুতরাং আল্লাহ হ্যান হুয়া তালা তার নবী নবীরগন অতীতে যারা চলে গেছেন কবরের আজাব পরকাল এগুলো আমরা কিছুই দেখতে পারি না জান্নাত জাহান্নাম কিন্তু আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে যে এগুলো আল্লাহসুব হায়ন হুয়া তালা রেখেছেন এবং আল্লাহ তালা তিনি আছেন যেহেতু এই গোটা বিশ্ব স্বজগৎ তার কর্তৃত্বে এবং তার নিয়ন্ত্রণাধীন সুতরাং তাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আল্লাহকে অস্বীকার করলে পরে সে কোনো দিন মোমেন হতে পারে না প্রিয় বন্ধুগণ এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহান হুয়া তালার পবিত্র সত্তাগত যে নাম যেটি আল্লাহ নিজেই নির্বাচন করেছেন সেটি হচ্ছে আল্লাহ এটি পৃথিবীর কোনো মূর্তির নাম নয় এটি কোনো দেবতার নাম নয় কোনো দেবতার নামকরণে এই নামটি আসেনি আল্লাহ সুবাহানহু তালার সেফাতি নামগুলো ইনালিল্লাহ হেতেসাহী না ইসমান মানে হাসল যান না নবীকর আল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে আল্লাহ সুবাহনু আতালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এগুলো যারা মুখস্থ করবে আমল করবে ইকিন রাখবে যারা নিয়মিতের উপর আমল করবে দাখেল আল আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এগুলো কিন্তু পৃথিবীর কোনো দেবদেবীর নাম নয় আল্লাহর সেফাতি নামগুলো পৃথিবীর কোনো দেব দেবতার নামে এগুলো রাখা হয়নি বরং এগুলো রব্বুল আলমিন নিজেই নির্বাচন করেছেন সুতরাং এই সকল যাবতীয় আসমা এবং সেফাতের সাথেই রব্বুল আলমিনকে বিশ্বাস স্থাপন করতে হবে এটি যদি কেউ করতে ব্যর্থ হয়ে যায় আমরা তাহলে তার মোমেন থাকার কোনো সুযোগ নেই আমরা সে বিষয়টি ইতিমধ্যেই আলোচনা করেছি দর্শক গায়বের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এরপরে দ্বিতীয় যে গুণ মোমেনদের সেটি হচ্ছে ওই এই মোনা সলা মোমেন তারা যারা সালাদ কায়েম করে সালাত পড়ার কথা বলা হয় দর্শক সালাদ পড়া আমি নিজে পড়লাম সেটি একটা ব্যাপার কিন্তু সালাত কায়েমের অর্থ হচ্ছে যথাযথভাবে সালাদকে তা আদিল আর কানের সাথে সুন্দরভাবে সালাতের যাবতীয় বিধান আমলির সাথে সালাদ কায়েম করার নাম হলো সালাদ প্রতিষ্ঠা করা এটি হলো এক নম্বর অর্থ দ্বিতীয় হলো আমার ব্যক্তি জীবনে সালাদ কায়েম করা আমার পারিবারিক জীবনে সালাদ কায়েম করা আমার সামাজিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে এই সালাতের মতো গুরুত্বপূর্ণ বিধানটাকে যখন আমরা এস্টাবলিশড করতে পারবো তখনই হবে সালাদ প্রতিষ্ঠা করা আল্লাহ আল্লাহতালা এই দ্বিতীয় গুণটি এখানে আলোচনা করেছেন মোমেনেরা সালাদ কায়েম করে তিন নম্বরে হচ্ছে ওয়ামিম্মা রাজাক না হোমিন আল্লাহ বলছেন মোমেন তো তারা যারা আমি তাদেরকে যে রিজিক দান করেছি এই রিজিক থেকে তারা আমার পথে ব্যয় করে দর্শক আল্লাহ রাব্বুর আরামিন সূক্ষ্মভাবে একটি বিষয় কিন্তু এখানে আমাদের জানিয়ে দিলেন একটি ইনফরমেশন দিয়ে দিলেন সেটি হচ্ছে হে বান্দা আজ তুমি অঢেল সম্পদের মালিক পাহাড় পরিমাণ সম্পদের তুমি মালিক হয়েছো বিশাল অট্টালিকা বিশাল বালাখানা তোমার রয়েছে টাকা পয়সা বাড়ি অনেক সম্পদের তুমি মালিক তুমি কি মনে করেছ যেগুলো তোমার বুদ্ধিমত্তায় তুমি অর্জন করেছ না আল্লাহ বলছেন এগুলো আমি আমি দিয়েছি দান করেছি দর্শক তাহলে নয় এগুলো আল্লাহ আব্বুর আলমিন দিয়েছেন বিধায়ী আমরা অর্জন করতে পেরেছি সুতরাং আল্লাহ বলছেন যে আমার দেওয়া এই রিজিক থেকে তারা আমার পথে ব্যয় করবে যারা এটি করবে তারা হচ্ছে আমার বান্দা তারা হচ্ছে কেবলমাত্র মোমেন সুপ্রিয় দর্শক সে কারণে নামাজ রোজা যেমন আল্লাহর প্রতি আমাদেরকে আমাদের ইমানকে বাড়িয়ে তোলে আল্লাহর প্রতি ইমানকে যেমন বাড়ানোর জন্য আমরা নামাজ আদায় করি সালাদ আদায় করি রোজা রাখি রমজান মাসে আমরা হজ করি আমরা অনেকগুলো কাজ করি কিন্তু মনে রাখতে হবে আপনারা আবার অর্থনৈতিক জীবন আপনার আবার প্রতিনিয়ত প্রতিদিনের যে অর্থনৈতিক যে জীবন আছে আমার একটা জীবনের গুরুত্বপূর্ণ একটি পার্ট সেটিকে যদি আমরা স্বচ্ছ না করি সেটিকে যদি আল্লাহর বিধান মোতাবেক পরিচালিত না করি ইসলামিক ইকোনমিক সিস্টেম যদি আমরা মেনে না চলি তাহলে আমি সত্যিকারে মোমেন হতে পারবো না আমরা আমাদের মধ্যে অনেক ভাইরা রয়েছি নামাজ পড়তে অভ্যস্ত আমি নামাজ পাশত্ত্ব জামাতের সাথে পড়ি তাহাজ্জুদও পড়ি কান্নাকাটিও করি যে কে রাস্কার করি কোরআন তেলাবাতো করি আমরা নেককার বুজুর্গ মানুষের দরবারেও যাই কিন্তু আমি নিজে অর্থনৈতিক জীবনটাকে সুন্দর করতে পারি না আমি ঘুষের সাথে জড়িত আছি আমি সুদের সাথে জড়িত আছি আমি কারোবাজারি করি আমি মজুদারি করি আমি মানে ভেজাল দেই আমি ওজনে কম দেই এই জাতীয় কাজগুলো যারা করবেন তারা সত্যিকারে ইমানদার হতে পারবেন না কারণ এটি ইমানদারের জন্য একজন মোমের জন্য গুরুত্বপূর্ণ একটি দিক এবং বিভাগ এবং গুণাবলী সুপ্রিয় দর্শক এই পর্যন্ত আমরা ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা এর পরের মোমেনদের যে গুণাবলী সেখান থেকে আমরা আলোচনা করবো আল্লাহ সুহান হুয়াতা এর পরে মোমেনদের যে গুণের কথা আলোচনা করেছেন তা হচ্ছে ওল্লা দিনা ইলাই আল্লাহ বলছেন মোমেন হলো সে হেনবি আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার উপরে যে বিশ্বাস স্থাপন করে সে হলো মোমেন প্রিয় বন্ধুগণ এখানে একটি বিষয় আমাদেরকে জানা দরকার আল্লাহ সুবহান হুয়া তালা তার সুরের উপরে নাজিল করেছেন কি যদি আমরা এই প্রশ্ন করি নিশ্চয়ই আপনারা কিন্তু সবাই এক বাক্যে উত্তর দিতে সমর্থ মানে সক্ষম হবেন যে আল্লাহ তালা তার সুরের উপর নাজিল করেছেন পূর্ণাঙ্গ কোরআন একিম তার মানে হচ্ছে পূর্ণাঙ্গ তিরিশ পারা কোরআন আল্লাহ সুভান হুয়া তালা তার সুরের উপর নাজিল করেছেন আর আল্লাহ তালা বলছেন এই পূর্ণাঙ্গ তিরিশ পারা কোরআনের উপরে যে বিশ্বাস স্থাপন করে সে হল মোমেন তার মানে কোরআনে করিমের যদি আমরা কিছু বিধানকে যদি আমরা মানার চেষ্টা করি আর কিছু বিধানকে যদি আমরা মানার চেষ্টা না করি আমরা সেটাকে যদি অ্যাভয়েড করা চলার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের আমরা ইমানদার হতে পারবো না সম্মানিত দর্শক আমরা এ ব্যাপারে আপনাদের সকলের মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করছি আজকে মুসলিম উম্মার সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানেই যে আমরা কোরআনে করিমকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে কোরআনকে আমরা মানতে রাজি নই আমরা কোরআনে করিমকে শুধুমাত্র তেলাবাতের জন্য আমরা গ্রহণ করতে চাই কোরআনে করিমের একটি হরফ তেলাবাদ করলে পরে দশটি করণে কি হয় এটি আমরা কিন্তু মানতে রাজি আছি আমরা আমলও করতে রাজি আছি কিন্তু কোরআনে করিমকে আমার জীবনের জন্য আমার সমাজের জন্য আমার রাষ্ট্রের জন্য গোটা বিশ্ব মানবতার জন্য সুপ্রিয় দর্শক সেই কারণে কোরআনে করিমকে আল্লাহ সুফায়ান হুয়া তালা বিশ্ব মানবতার হেদায়েত এবং মুক্তির জন্য পরিপূর্ণ জীবন বিধান হিসাবে নাজিল করেছেন আর সেই বিষয়টির উপর আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে দর্শক এ বিষয়ে আমরা কথা বলবেন ইনশাআল্লাহ সময় হয়েছে একটি বিরতির আমাদের সাথেই থাকুন সব্রিয় দর্শক বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন তাফসিরুল কোরআন অনুষ্ঠানের আজকের পর্বে দর্শক আমরা বিরতির আগে আপনাদের খেদমতে যে আয়াতে কারিমার আলোচনা উপস্থাপন করেছিলাম তা ছিল সুরাতুল বাকার চার নম্বর আয়াতে কারিমা আর এই আয়াতে কারিমার পরের অংশ এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ সুহান হুয়া তালা মোমেনদের যে গুণাবলীগুলো আলোচনা করেছেন সুরাবাকার শুরুতে সে বিষয়গুলো নিয়ে আমরা যে বিষয়টি আজকের আলোচনা করছি দর্শক আল্লাহ তালা বলছেন যে মোমেন হবে তারা যারা হেনবি আপনার উপর যা নাজিল করা হয়েছে তার উপর যারা বিশ্বাস স্থাপন করবে অল্লাদীন আই মিরুনা বিমা উনজিলা ইলাইক এই অংশটি নিয়ে আমরা কথা বলেছিলাম বিরতির আগে দর্শক দেখুন এখানে একটি খুব সূক্ষ্ম একটি ব্যাপার এখানে আছে আল্লাহ তালা বলছেন অল্লাদিন আই মিরুনা বিমা উনজিলা ইলাইক তার মানে হেনবি আপনার উপর প্রতি যা নাজিল করা হয়েছে এখানে বলা হয়েছে মা উনজিলা তার মানে হচ্ছে যা নাজিল করা হয়েছে আর যা বলতে পুরো তিরিশ পারা করারে করিম এবং সেই সঙ্গে কোরআনে করিমের ব্যাখ্যা যেহেতু হচ্ছে রসুলের সুন্না সেই সাথে সুন্নাও কিন্তু চলে আসে তার মানে হচ্ছে কোরআন করিম পূর্ণাঙ্গ কোরআানে কারিমের উপরে বিশ্বাস স্থাপন করা এবং সেই সাথে রসুলের সেই সুন্নার উপরে বিশ্বাস স্থাপন যারা করবে তারা হবে প্রকৃত মোমেন এখানে আমাদেরকে মনে রাখতে হবে দর্শক আমরা একটি ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি যে আমরা অনেক সময় এক্ষেত্রে ভুল করি আমরা মোমেনেরা মনে করি অনেকে আমরা অনেক মুসলিমরা মনে করি যে ইসলাম মানেই হচ্ছে পাচক্য সালাদ আদায় করা রমজান মাস আসলে পরে সিয়াম পালন করা সাধ্য থাকলে পরে হজ করা অথবা এই কোরআন তেরাবাদ করা জিকিরাজকার করা ইত্যাদি এই কয়েকটি আনুষ্ঠানিক অথবা আমার ব্যক্তিগত এবাদাতের নামই হলো সম্ভবত ইসলাম আর সেই জন্যই বোধ হয় কোরআনে কারি দর্শক বিষয়টি একেবারেই ভুল দেখুন যদি পাঁচত্য সালাদ এবং রমজান মাসের সিয়াম অথবা হজের বিধান ইত্যাদি এই কয়েকটি বিষয়ের বিধান নিয়ে যদি কোরআনে কারিম নাজিল হতো তাহলে সেই কোরআনে কারিম তিরিশ পারা নাজিল করার কোনো প্রয়োজন ছিল না সেখানে সর্বোচ্চ এক পারা পাড়া কোরআকারিমই যথেষ্ট ছিল আমাদের জন্য এই কয়েকটি এবাদাতের জন্য তাহলে তিরিশ পারা কোরআন কেন পারা কোরআনের এই বিশাল সুবিশাল ভান্ডার আল্লাহ সুহান হুয়া তালা তার প্রিয় হাবিব যেন আমি মোহাম্মদুর রসোল্লা সলাল্লা আলী সাল্লামের প্রতি নাজিল করেছেন তার কারণটা কি তার কারণটা হচ্ছে কোরআনে করিম হচ্ছে এটি যেমন আপনাকে আমাকে পাচক্য নামাজের কথা বলে এই কোরআন আপনাকে আমাকে সিয়ামের কথা বলে এই কোরআন আপনাকে হাজের কথা বলে এই কোরআন আপনাকে আমাকে জাকাত দেওয়ার কথা বলে ইমানের কথা বলে দর্শক সেই আমরা বলছি যে কোরআনে করিম যদি শুধুমাত্র ওয়াক্ত সোদ রমজানের সিয়াম অথবা এই গুটি কয়েক এবাদতের কথা বলার জন্য যদি কোরআনে কারিম নাজিল হতো বা শিক্ষা দেওয়ার জন্য নাজিল হতো তাহলে কোরআনে কারিম শুধুমাত্র এক পাড়া নাজিল করাই যথেষ্ট ছিল কিন্তু এই সুবিশাল কিতাব কেন আমাদের সামনে নাজিল হয়েছে আর আমরা যদি কোরআনিকারিম যদি আমরা রিসার্চ করি গবেষণা করি অধ্যয়ন করি অনুশীলন করি তাহলে আমরা দেখতে পাবো যে এই কোরআনিকারিমের মধ্যে রয়েছে প্রাচ্য সালাতের কথা রমজানের সিয়ামের কথা পবিত্র বাইতুল্লার হাজের কথা জাকাতের বিধানের কথা রয়েছে এখানে সাদাকার কথা রয়েছে এখানে রয়েছে বিয়ে শাদির কথা এখানে মো আমেল মো আশারাদ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে একজন মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু এখানে রয়েছে এখানে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি এখানে রয়েছে যুদ্ধনীতি এখানে রয়েছে স্বরাষ্ট্রনীতি এখানে রয়েছে পররাষ্ট্রনীতি এখানে রয়েছে বন্ধিনীতি এমন করে আবার গোটা বিশ্বজগতের সকল জ্ঞান ও ভাণ্ডারের কথা আল্লাহ তালা এই কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন সুতরাং আমি যদি কোরআনে কারিমের কিছু অংশ যদি মানি অর্থাৎ আমি সালাত আদায় করতে রাজি আছি কিন্তু আমি জাকাত দিতে রাজি নেই আমি সালাতও আদায় করতে রাজি জাকাতও দিতে রাজি আছি কিন্তু কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহান হুয়া তালা যে যুদ্ধনীতির কথা বলেছেন আমি সেটাকে মানতে রাজি না এখানে যে জেহাদ ফিসাবে কথা বলেছেন সেটাকে আমি আমি বাঁকা নজরে দেখার চেষ্টা করি অপব্যাখ্যা করার চেষ্টা করি যে কোরআনে কারিমে এই জেহাদের বিধানগুলো না হলেই হয়তো বা ভালো হতো না মিন জালিক কোনো মুসলিম যদি এরকম বিশ্বাস করে যে কোরআনে কারিমের এই বিধানটি ভালো হয়নি তাহলে সে বেইমান হয়ে যাবে তার মুসলিম থাকার কোনো সুযোগ নেই আল্লাহ সুবাহান হুয়া তারা গোটা কোরআনে কারিম দিয়েছেন মানবতার হেদায়াতের জন্য সুতরাং এই পূর্ণাঙ্গকরণেকারিমীর উপরই আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ সুবাহান তারা সেই কথাটি এখানে বলেছেন হেনবি মোমেন তারা যারা আপনার উপরে জানাজিল করা হয়েছে তার উপরে যারা বিশ্বাস স্থাপন করে দর্শক আমাদের ভেতরে আমরা যারা করোনা কিছু অংশকে মানি আর কিছু অংশকে আমরা যারা অস্বীকার করি আল্লাহ সুবাহ হওয়া তারা তাদের পরিণতির ব্যাপারে করোনা কারিমে অন্য আয়াতে আল্লাহ তারা এভাবে তুলে ধরেছেন আফাত মিনুন আবি বা আদুল মিনকুম ইল্লা ফুরুন ফিল বা ই আসাদিল আদাব আল্লাহ বলছেন তোমরা কোরআনে কারিমের কিছু অংশ মানবে আর কিছু অংশকে তোমরা স্বীকার করবে এর কোনো সুযোগ নেই বরং যারা এটি করবে যারা কোরআনে কারিমের সালাতের বিধান মানবে জেহাদের বিধানকে অবজ্ঞা করবে সিয়ামকে মানবে জাকাতের বিধানকে এরা অবজ্ঞা করবে অস্বীকার করবে আল্লাহ সুবহান হওয়া তালা বলছেন এই চরিত্রটি যাদের মধ্যে রয়েছে তাদের জন্য দুনিয়ার জীবনে আছে লাঞ্ছনা গঞ্জনা অপমান আর পরকারে তাদের জন্য রয়েছে কঠিন জাহান নামে রাজা সুপ্রিয় দর্শক আল্লাহ সুবহান হুয়া তালা এই আয়াতিকারিমে সেই বিষয়টি পরিষ্কার করে বলেছেন যে যারা কোরআনের কিছু অংশকে মানবে আর কিছু অংশ যারা মানবে না তাদের জন্য দুনিয়ার জীবনে আছে কঠিন লাঞ্ছনা গঞ্জনা অপমান আর তাদের জন্য পরকালে আছে জাহান নামের কঠিন ভয়াবহ শাস্তি সেজন্য আমাদেরকে আল্লাহ তালা এই মোমেনদের গুণাবলীর ভেতরে শুরুতেই তিনি বা কারার প্রারম্ভে তিনি এই বিষয়টি পরিষ্কার করে বলে দিয়েছেন হেনবি আপনার উপরে যা নাজিল হয়েছে তার মানে এই পূর্ণাঙ্গ তিরিশ পারা কোরআনে করিম এবং সেই সাথে সেই সন্ন্যার উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তারা হচ্ছে সত্যিকারে মোমেন দর্শক দেখুন আল্লাহ সুবাহ হুয়া আমাদেরকে এ প্রচ্ছন্নভাবে কোরআনে কারিমের উপরে যেমন বিশ্বাস স্থাপন করতে হবে রসুরের সন্ন্যার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে তাও কিন্তু আমরা এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি এভাবে যে যা নাজিল হয়েছে আপনার তার মানে আল্লাহ সুবাহন হুয়া তারা কারিম নাজিল করার পাশাপাশি নবী সাল্লাহ আলহি পবিত্র জবান মোবারক দ্বারা হাদিস হাদিস্তিরি বায়ান করেছেন মানবতার জন্যে আর রসুলের হাদিসগুলো তো নিজের বানানো কোনো কথা ছিল না আল্লাহ তালা করিমে বলছেন আমার নবী যা কিছু বলে সব ওহির আলোকেই বলে নবী প্রবৃত্তির অনুসরণ করে নিজের নবসের অনুসরণ করে কোনো কথা তিনি বলেন না যদি বলতেন আল্লাহ তাহলে অন্যায়তে বলছেন ওলাউ তাক আলাইনা আজনা মিন আমার নবী যদি আমার নামে কোনো কথা যদি বানিয়ে বলে দেয় বানিয়ে চালিয়ে ঘুরিয়ে আমার নামে তাহলে আল্লাহ তারা বলছেন লেখাদ নামিন হুবিল আমিন আমি তার ডান হস্ত ধরে ফেলবো লেখা তা আনাহুল অতীন আল্লাহ বলছেন যে আমি তার সাহারক কেটে দেব আমি তার কণ্ঠনালে ছিন্ন করে দেব আল্লাহ আকবার সুবাহর যে আল্লাহ তালা তার রসুলকে এত মহাব্বত করেন যিনি তার পেয়ার হাবিব পেয়ার নবী সেই নবীর ব্যাপারে আল্লাহ তালা বলছেন আমার নবী বানিয়ে কোনো কথা বলছেন না সুতরাং রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে তার সুন্নার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে কোরআনে করিমের পাশাপাশি দর্শক এই আয়াতে কারিমা থেকে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি সেটি হলো এই যে আমাদের জন্য মোমেনদের জন্য পূর্ণাঙ্গ তিরিশ পারা কোরআনের বিধান আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে কোরআনে কারিমের মধ্যে গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান আল্লাহ তালা পরিষ্কার করে বলে দিয়েছেন মহাকাশের কথা মহাসমুদ্রের কথা মৃত্তিকা বিজ্ঞানের কথা সায়েন্স এবং টেকনোলজির কথা আল্লাহ তালা সুন্দর করে বায়ান করে দিয়েছেন আল্লাহ বলছেন ফিহি হি তে বিয়ান উল্লেখ করলে গোটা পৃথিবীর সমস্ত বিষয়ের জ্ঞানগুলো আল্লাহ তালা খুলে খুলে বলে দিয়েছেন এর মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ তালা বয়ান করে দিয়েছেন সুতরাং আল্লাহ বলছেন যে মোমেন হবে সেই ব্যক্তি যে পূর্ণাঙ্গ কোরআনিকারিমকে বিশ্বাস স্থাপন করবে যে এই কোরআন আমাদের জন্য সলিউশন ফর হিউম্যানিটি গোটা উচ্চ মানবতার জন্য এটি সমাধান এটি কমপ্লিট অফ লাইফ এটি মানবতার জন্য সংবিধান মানবতার জন্য জীবন ব্যবস্থাপত্র এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে শুধু আমরা যদি এটাকে তেলাবাদ করি আর চোখের পানি ফেলে কাঁদি তাহলে কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না হ্যাঁ তারা বলে দিয়েছেন তহা মা নবী হে এই কোরআন আপনার প্রতি এই জন্য নাজিল করিনি আমি যে কোরআনে কারিম নাজিলের পরেও আপনি দুর্ভাগা থাকবেন কোরআনে কারিম নাজিল করার পরেও আপনি ভাগ্যত থাকবেন আপনার ভাগ্যের হবে না এই জন্য কোরআন নাজিল করেনি বরং এই কোরআন আসার পরে আপনার ভাগ্যের পরিবর্তন হবে মোমেনদের জীবন সুন্দর হবে গোরা বিশ্ববাসী শান্তিময় সুখময় একটি পৃথিবী তারা রচনা করবে এই জন্যই তো কোরআন এক নাজিল করেছি বদর রসুলসাল্লাহসাল্লাম বিদায় হজের ময়দানে প্রায় শোয়া লক্ষ সাহাবায়ক রামের সামনে সে কথাটি তিনি জলদগম্ভীর ভাষায় তিনি বলে গিয়েছিলেন সাহাবায়ক রাম যখন শুনছেন বিশ্বনবী তার বায়ান করছেন বক্তৃতা করছেন বিদায় ভাষণ দিচ্ছেন সাহাবাইক রামের অশ্রু তাদের চোখ অশ্রুতে ভরে গেল অশ্রু বিগলিত হতে থাকলো তাদের দারি মোবারক ভিজতে লাগলো নবীজি তার বিদায় হজের ভাষণ দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলীগুলাম সাহাবাইকরামের ক্রন্দন দেখে তাদের আবেগ আপ্লুত অবস্থা দেখে তাদের হৃদয়ের এই কঠিন বিপর্যস্ততা দেখে নবী সাল্লু আলীকু সেই ঐতিহাসিক বাণী তিনি উপস্থাপন করেছিলেন হে আমার উম্মতেরা আমার সাহাবাই করাম কিতাব কুমাই ও সুন্নতি ও সুনতের দুটো রেবায় রয়েছে নবীজি বলেছেন আমার উম্মতেরা ও আমার সাহাবাই কারাম ও মোমেনেরা ও পৃথিবীর মানুষেরা আমি চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে হয়তো বা বিদায় নিয়ে তবে তোমাদের মাঝে আমি দুটো জিনিস আমি রেখে যাচ্ছি তার এক ফিকো আমরাই লঞ্চা দিল্লু মা তো আমার যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে মজবুত করে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না তোমরা পথ হারা হবে না পথ ভ্রষ্ট হবে না একটি হচ্ছে কেতাব আল্লাহ আল্লাহর কেতাব এই কোরআনে করিম আরেকটি হচ্ছে সুনাতি আমার জীবন দর্শন আমার জীবন আদর্শ নবীজি এটি আমাদের জন্য বলে গেলেন সুতরাং বোঝা যায় এই কোরআনে করিমকে যদি আমরা ধরতে পারি এই কোরআনকে যদি মজবুত করে আমরা আঁকড়ে ধরতে পারি তবে অবশ্যই আমরা পথ হারা হব না আমরা পথ ভ্রষ্ট হব না দর্শক সেই কারণে আজকের এই যুগ সন্ধিক্ষণে একবিংশ শতাব্দীর এই সূচনা লগ্নে গোটা পৃথিবীর মুসলিম উম্মার যে কঠিন একটি ক্রান্তি লগ্ন চলছে দর্শক আপনাদের সকলকে নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই আমি নিজেও পাপি মানুষ আমরা সকলেই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে চাই আল্লাহ মুসলমানদের এই করুণ দুর্দশা থেকে তুমি আমাদেরকে উত্তরণ ঘটাবার মতো সেই হিম্মত সেই ইমান সেই তাকাত সেই শক্তি সেই সাহসিকতা আমাদেরকে দান করো সাহাবাইক রাম যে ইমান এবং তাকত নিয়ে তারা সামনে এগিয়েছিলেন কোরআন করিমের মাধ্যমে নবীজির আদর্শের মাধ্যমে সেই কোরআনী আজ আমাদের সামনে আছে সেই রসুলের সূন্য আমাদের সামনে আছে এই দুটো জিনিসকে সামনে নিয়ে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি তাআলা আল্লাহ পাক আমাদের ভাগ্যর ভাগ্যের পরিবর্তন করে দেবেন বলে আমরা আশা করি দর্শক সুরাতুল বাকারা কারা কোরআন সব সবথেকে বড়ো সুরা ইনশাআল্লাহ তালা আমরা ধারাবাহিকভাবে এই সুরার শুধু এই সুরা কেন ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে কোরআনিকিমের প্রতিটি আয়াত নিয়ে প্রত্যেকটি সুরা নিয়ে আমরা ইনশাআল্লাহ তালা আল্লাহ যদি আমাদের হায়াতে বা দান করেন এবং আপনারা যদি সু ইনশাআল্লাহ তালা নিয়মিত অনুষ্ঠান দেখেন আমরা কোরআন করিমের এই ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তালা আজকের আলোচনা থেকে আমরা যে শিক্ষাটি পেলাম এক কথা সেটি হচ্ছে এই আমাদেরকে আমরা যদি সত্যিকারে মোমেন হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পূর্ণাঙ্গ কোরআনিকারি কারিমের উপরে তিরিশ পারা কোরআনে কারিমের উপরে একশো চোদ্দোটি সুরার উপরে আমাদেরকে ইমান রাখতে হবে যাবতীয় বিধানের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তবেই সত্যিকার আমরা ইমানদার হতে পারবো আল্লাহ সু ভায়না হুয়া আমাদের সবাইকে খাঁটি ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করুন সে আশাবাদ ব্যক্ত করে যতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন সুভায়না কাল্লাহ মাবি হামদিক আর লা ইলাহা ইল্লা আদা আস্তাগো ফেরু কাবা তোবিলাই ওসলাম আলাইকুম ওরাহামাতো লহি ওরা গৌরানে পড়া রেল লুসোমায় গৌরানে বুঝারে লুসোমায় গৌরানে পড়া রেল লোসোমায় গৌরানে বুঝা রেল লুসোমায় জীবনে গড়ারে